হ্যালো স্টুডেন্ট আজকে আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভে একটি চ্যাপ্টার নাম মৌলিক বিধিকরণের সাধারণ নীতি এবং পদ্ধতি এই চ্যাপ্টার থেকে মাত্র তিনটি নাম্বার থাকে অর্থাৎ থ্রি মার্কস থাকে দু হাজার কুড়ি সাল উচ্চমাধ্যমিক কেমিস্ট্রি পরীক্ষা ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে কোন কোন অংশটি খুবই গুরুত্বপূর্ণ সেটা আজকে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি যে কেমিস্ট্রি ক্ষেত্রে কোনো সাজেশান হয় না তবে ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা এখানে বলতে পারি তো সেগুলো গুরুত্ব দেয়া যেতে পারে কিন্তু ভালো মার্কস পেতে হলে বইটি অবশ্যই পড়তে হবে তো প্রথমে বলে রাখি এখানে যে সমস্ত ধাতুগুলি রয়েছে তার এক্সট্রাকশান করতে হয়েছে এবং তার পদ্ধতি রয়েছে এবং রিয়াকশান রয়েছে তার মধ্যে অ্যালুমিনিয়াম আয়রন এবং কপার এই তিনটি ধাতুর এক্সট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে দু সালে কেমিস্ট্রি পরীক্ষার জন্য অ্যালুমিনিয়াম এবং আয়রন এই দুটি ধাতু খুব ভালো করে করতে হবে এবং খুব মনোযোগ সহকারে প্রতিটা লাইন এবং তার পদ্ধতি এবং তার রিয়াকশনগুলো খুব ভালো করে পরিণিত হবে তবু কিছুটা আমি সাজেস্টিভ করার চেষ্টা করেছি যে অ্যালুমিনিয়াম এবং আয়রন থেকে কী কী প্রশ্ন হতে পারে এবং কোপার থেকে কী কী প্রশ্ন ধরে তো কোপাটা খুব গুরুত্বপূর্ণ নয় এখানে গুরুত্বপূর্ণ কিন্তু অ্যালুমিনিয়াম এবং আয়রন তো আজকে দেখা যায় কী কী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেসব প্রশ্নগুলো একটু আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে শোধক অ্যালুমিনিয়াম ক্লোয়েটকে উত্তপ্ত করে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্রাইড প্রস্তুত করা যায় না তা কারণ ব্যাখ্যা করতে হবে অর্থাৎ এখানে কারণ ব্যাখ্যা হতে তারপরে প্রশ্ন থার্মিট পদ্ধতির এর মূল বিক্রয়টি লেখক এবং তার সঙ্গে সঙ্গে মূল নীতি এই নীতিটা এবং নীতি ও বিক্রিয়া এই দুটো লিখতে হবে এই প্রশ্নটা একটু ভালো করে করতে হবে তারপরে কাস্ট আয়রন প্রস্তুতি বিগলনের সময় মারুৎ চুলিতে চুনাপত যোগ করা হয় কেন তা কারণ ব্যাখ্যা করো অর্থাৎ মারুদ চুলিতে যে বিক্রয়গুলি ঘটে সেটা একটু ভালো করে করতে হবে তারপরে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশুদ্ধ অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়া থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্র্যারালাইট এবং ফ্লোসফারে ভূমিকা কী কী খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা খুব ভালো করে করতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে শত বিচরণ প্রক্রিয়া বলতে কি বোঝো বা কি বোঝায় এই প্রক্রিয়া দ্বারা নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো শত বিচরণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ভালো করে করতে হবে তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে বিগালক কি আম্লিক এবং ক্ষারীয় বিগালকের একটি করে উদাহরণ দাও একটু ভালো করে পড়বে বিগালকের সম্বন্ধে বিগালক কি আম্লিক এবং ক্ষারীয় বিগালকের একটি উদাহরণ দাও এটা পড়তে হবে নেক্সট সাত প্রশ্ন রয়েছে মারুদ চুলিতে অক্সাইডের বিচরণ দ্বারা লোহার নিষ্কাশনের ক্ষেত্রে বায়ু প্রভাবে প্রয়োজনীয় থাকে অর্থাৎ মারচুলিটা চুলিটা খুব ভালো করে পড়তে হবে আয়রনের ক্ষেত্রে মার যে বর্ণনা রয়েছে তার রিয়াকশন রয়েছে কী কী যোগ করা হয় সেই সমস্ত খুঁটিনাটিও ভালো করে পড়তে হবে নেক্সট নাম্বার এইট এই প্রশ্নটা খুব ভালো করে করতে হবে বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করার যে সংশ্লিষ্ট রাসনিক বিক্রিয়াগুলি লেখো অর্থাৎ কিভাবে আমরা বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে অ্যালুমিনা পাবো অ্যালুমিনা প্রস্তুত করার সময় যে সংশ্লিষ্ট বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলিকে এখানে লিখতে হবে এবং তার সমীকরণ লিখতে হবে তারপরে অ্যানোডাইজিং কি কেন এটা করা হয় নেক্সট হচ্ছে আয়রন আয়রন বিশুদ্ধকরণে অ্যাসিড বেশিমার পদ্ধতির বিক্রয়গুলি লেখো আয়রন বিশুদ্ধকরণে অ্যাসিড বেশিমার পদ্ধতির বিক্রয়াগুলি লেখো নেক্সট প্রবলেম রয়েছে তাপচান ভস্মীকরণ এই দুটি পড়বে কাকে বলে বা কী এবং তাদের মধ্যে পার্থক্য করে নিতে পারো নেক্সট হচ্ছে কার্বন বিচরণ পদ্ধতি কার্বন বিজরণ পদ্ধতি করতে পারো ধাতুমল কাকি বলে এইটা করতে পারো অর্থ এখানে কার্বন বিচরণ পদ্ধতিটা একটু ভালোভাবে করতে পারো শুধুমাত্র পদ্ধতি ধাতুমল কি সেটা করতে পারো এবং তার জন্য ভস্মীকরণের মধ্যে মতে বলে বা তার পার্থক্য কি হবে সেটা করে নিতে পারো তো এই সমস্ত প্রবলেমগুলো একটু করে হবে তবু আবার বলছি যে এই দু হাজার কুড়ি সাল কেমিস্ট্রি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম এবং আয়রন এই দুটি ধাতু কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে কোপারটা একটু করে নিতে পারো আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারে হবে বিগালক এই বিকালকের সম্বন্ধে ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে বিকালক কি আম্লিপালো বা খারিপ্রের অর্থাৎ হাফ করে প্রশ্ন থাকতে পারে তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তবে বেশি করে বেশি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম এবং আয়রন সেই কারণে বায়ার পদ্ধতি এই প্রশ্ন রকম বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম কীভাবে প্রস্তুত করবে তার রাসায়নিক বিক্রিয়া কী তার নীতি কী এই সমস্ত প্রশ্ন এবং আয়রনের ক্ষেত্রে এবং মার্চুলিতে যে সমস্ত রিয়াকশনগুলি ঘটে বা কী কী যোগ করা হয় কেন যোগ করা হয় সে সমস্ত কারণগুলি জানতে হবে তো সেই এই চ্যাপ্টার থেকে তিনটি নাম্বার রয়েছে মৌল পৃথিবীকরণের সাধারণ নীতি এবং পদসমূহ এই হচ্ছে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তিনটি নাম্বার রয়েছে তো তিনটি নাম্বার পেতে হলে বইটা অবশ্যই পড়তে হবে তবে সাজেস্টি বলতে এখানে বোঝায় যে অ্যালুমিনিয়াম এবং আয়রন এই দুটি ভালোকে করতে হবে তবু একটা প্রশ্ন আমি দিয়েছি তো আবার বলছি যে কেমিস্ট্রি ক্ষেত্রে কোনো সাজেশান হয় না তো সাজেস্টিভ হয় না তবু তার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি তো ভালো নাম্বার পেতে হলে অবশ্যই বইটা পড়তে হবে তো আমি আশা করব যে দু হাজার কুড়ি সাল কেমিস্ট্রি পরীক্ষার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং আয়রন থেকে প্রশ্ন অবশ্যই আসবে এবং আশাবাদী আসবে তো তার মধ্যে অ্যালুমিনিয়াম থেকে বার পদ্ধতিটা এটা করবে এবং বিগালকটা করবে আর এইটা খুব ভালো করবে বিশুদ্ধ অ্যালুমিনিয়া থেকে ট্রলিভিশন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিঃশ্ৰনে ক্রালাইট এবং স্পর্শ ভূমিকা কী থামের পদ্ধতি নীতি বা মূল বিক্রিয়াটা কী সেটা করতে পারো এবং আয়রনের ক্ষেত্রে মার্ছবি এবং এসিমার পদ্ধতি যে সমস্ত রাসায়নিক ঘটে সেগুলি লিখতে হবে বা তার যে সমস্ত পদার্থ যুক্ত করা হয় তা কেন যুক্ত করা হয় তা কারণ লিখতে হবে তো এই হচ্ছে আমাদের সাজেস্টিভ মৌলের পৃথিবীকরণের সাধারণতি এবং পদ্ধতিসমূহ তো ভালো করে করবে অ্যালুমিনিয়াম এবং আয়রনটা তার সঙ্গে কপারটা একটু দেখে নিতে পারো সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়াম এবং আয়রন যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সহজে পেতে পারেন এবং সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো লাইক শেয়ার এবং কমেন্ট করুন কমেন্ট করে জানান যে আমাদের সমস্যাগুলি বা কেমিস্ট্রি কী কী সমস্যা রয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনাদের সলিউশন করে দেওয়ার জন্য ধন্যবাদ